রাজশাহীর চারঘাট উপজেলার মুংলি গ্রামের বাসিন্দা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আতিক হাসান পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই ডেঙ্গু আক্রান্ত হওয়ার তিন দিনের মাথায় মারা যায়। মারা গেল বৃহস্পতিবার ভোর চারটা সাড়ে চারটার দিকে, মাঝেই তো তিন দিন। এই গ্রামে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 13 জন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। তাদের দাবি, প্রতিটি বাড়িতে কেউ না কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় যে আমার মুংলি গ্রামের ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আমাদের এই গ্রামটা অত্যন্ত ভয়াবহ মধ্যে যাচ্ছে এবং আমাদের এলাকাবাসী অত্যন্ত আতঙ্কিত। এতে হু হু করে রোগীর চাপ বাড়ছে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যাদের অবস্থা গুরুতর তাদের পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার বলছেন সচেতনতার অভাবেই গ্রামে গ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গ্রামের মানুষের মধ্যে যেটা এখনো সতর্কতাটা কিংবা তারা যে একটু সাবধান হতে হবে ডেঙ্গু নিয়ে, এই অবস্থাটা এখন ওই পর্যায়ে পৌঁছায় নাই, এই জন্য কমতে একটু বেশি সময় লাগতেছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে ব্যাপক হারে ডেঙ্গু ছড়িয়ে পড়া রোধে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। পৌরসভায় ব্যাপক প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং ইউনিয়ন পর্যায়গুলোতেও আমরা মানুষের সতর্কতামূলক পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটা করা হয়েছে, মাইকিং করা হয়েছে। চারঘাট উপজেলা সহ রাজশাহী জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 30 জন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।